হ্যালো স্টুডেন্টস, আমি চলে এসেছি মানে তোমাদের জন্য টেকনিক দেখাবো আজকে, যে সমান্তর ধারায় আমরা সূত্রের বাইরে গিয়েও কী করে অঙ্ক করতে পারি। একটা অঙ্কে এই সমান্তর ধারা যখন আসে তোমাদের মাথায় টেনশন কাজ করে, যার এই ধারা একটা সমান্তর ধারা আসছে, এটা সূত্র কী হবে, কোন সূত্র বসাবো, এই সেই, তাই না, কত টেনশন। অথবা যারা একটু দুর্বল টাইপের স্টুডেন্ট, তোমরা এত সমান্তর ধারা তৈরি করো না, তোমরা ভাবো সমান্তর ধারা কঠিন, ওইটা করতে গেলে 4-5 মিনিট সময় নষ্ট হয়ে যাবে, সে আমি যাবি। আমি যেহেতু চলে আসছি তো আমি তোমাদের টেকনিক দেখাবো যে আসলে আমরা সূত্র ছাড়াও আসলে সমান্তর ধারা বেশিরভাগ অঙ্ক করে ফেলতে পারি, তাই না। সেটা টেকনিকটা দেখি, আমার যদি কোনো চাকরি পরীক্ষা আসে আমি তো এই টেকনিকটা ফলো করি, তোমাদের সেটা দেখাচ্ছি। যে তোমাদের এই ঢাকা বোর্ডের যে 20 সালের যে প্রশ্নটা আসছে, সেই 20 সালের প্রশ্ন আমি দেখতে পাচ্ছি, এই যে এই ধারাটা আসছে, এই ধারাটা এসে আমাকে বলছে এটার কোন পদ 1/4, এই ধারাটা এভাবে চলতেছে 156, 128 এভাবে, মানে অর্ধেক অর্ধেক হচ্ছে, তাই না, দেখতেই পাচ্ছি আমরা। এটা কোন পদ 104? তো আমি সূত্রে কিছু যাব না, আমি সরাসরি কী করবো, এটাকে আমি সরাসরি ভাগ করে থাকবো 1, 2, 3, এটা হচ্ছে কত পদ, দেবো এই ধারাটির কত পদ 1/4। তাই এটা কিন্তু 1 নম্বর পদ, এটা 2 নম্বর পদ, এটা 3 নম্বর পদ, তাই না। আমরা তাহলে আগায় তাহলে আমাদের অঙ্ক ছাড়া, তো 64কে 2 ভাগ করে দাও, তো 32, 32কে 2 ভাগ করে দাও 16, 16কে 2 ভাগ করে দাও 8, 8কে 2 ভাগ করে দাও 4, 4কে 2 ভাগ করে দাও 2, 2কে 2 ভাগ করে দাও 1/2, 1/2কে 2 ভাগ করে দাও 1/4, শেষ। কতক্ষণ লাগলো বলো তো, সূত্র লাগছে কিছু? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এই যে 10 নম্বর দ্বারা, 10 নম্বর পদ। এখন আমি যে তোমার থেকে 2 পর্যন্ত তো আসছো, তাই না, অর্ধেক অর্ধেক করে, তো 2কে অর্ধেক করলে কত হয়, 1/2 হয়, 1/2কে যদি তুমি অর্ধেক করো, 1/2কে আবার যদি 2 ভাগ করো তাহলে কত হয়, 1/2 ইনটু যে 1/2, ওটা নিচে উল্টে গেছে, তাহলে 1/2কে অর্ধেক করলে তো 4 হয়, তাই না, এই যে 1/4 হয়, এই যে এটা। তো আমাদের যেটা টার্গেট থাকবে সেটা হচ্ছে গিয়ে আমরা ক্যালকুলেটার ছাড়া অঙ্ক করলাম, দেখছো করে ফেলছি, এটা কিন্তু ঢাকা বোর্ডের প্রশ্ন, তাই না। আমরা তাহলে এখন এইটার মতো করে আরও একটা দেখি, সূত্র ছাড়া এরকম মুখে মুখে, তাই না, খুবই ইন্টারেস্টিং মনে হচ্ছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন এই যে তোমার হচ্ছে আরেকটা প্রশ্ন আছে, ধারার 15টি পদের সমষ্টি কত, এই এটা আছে তোমার চট্টগ্রাম বোর্ড 20-এ আসছে, চট্টগ্রাম 20-এ আসছে, 3, 6, আর 9, এই তিনটা ধারা দেওয়া আছে, বলছে 15টি পদের সমষ্টি কত। তোমার এই সমষ্টি আগে তোমার পদ ধাবি ধাবি নির্ণয় করে সমষ্টি পদে যাইতে হবে, তাই না। আমরা কী করবো, এটা কী করতে হবে, আমরা শুধুমাত্র 15টা পদ লিখে ফেলবো, দ্রুত করতে হবে, এটা শার্পে কত, 3, 6, 3 করে বাড়তেছে, তো 3 করে বাড়া দাও, 12, 15, 18, 21, মানে 3-এর নামাতা যাকে বলে, 24, 3, 9, 27, 3, 10, 30, তারপর 33, তারপর 36, তারপর 39, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, এই যে হয়ে গেলো 15টা পদ হয়ে গেছে, আমি লিখে ফেলছি। আমি লিখতে কতক্ষণ লাগছে বলো তো দেখি, 10 সেকেন্ড, 15 সেকেন্ড লাগছে, তাই না। তারপর ক্যালকুলেটার হাতে নাও, 3+6+9+12+15+18+21 করে দাও, সবগুলো যোগ করে দাও ক্যালকুলেটারে, এই ক্যালকুলেটার যোগ করে দাও, তোমার কমেন্টস কয় সেকেন্ড লাগবে, সবচেয়ে 30 সেকেন্ড লাগবে। তো এই যেটা হয়ে গেলে এটার উত্তর কত আমরা দেখি, এটার উত্তর আছে 5-এর উত্তর গ, ওকে, তাহলে এটার উত্তর হচ্ছে গ, মানে 360, তো এটার উত্তর আমরা পাচ্ছি টোটালি 360। টেকনিকটা আমি শুধু তোমাকে দেখালাম। আচ্ছা, এই অঙ্কটা মনে হবে যে তুমি যখন এটা প্র্যাকটিস করতে থাকবা, যখন তুমি এটা বাসায় বারবার দেখবা, দ্রুত করে ফেলবা, তখন দেখবা কি দুই অঙ্কের সূত্র করাচ্ছে, এটা বেশি মজাদার, তাই না। আচ্ছা, আমাকে এর পরে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে তোমার দিনাজপুর বোর্ড 20-এ আসছে, 64, 32, 16, 8, এই যে এটুক পদ দিয়ে দিছে আমাকে, এটা দিয়ে বলছে ধারার অষ্টম পদ কত, অষ্টম পদ কত, তাহলে আমি আগাতে থাকি, 64, 32, 16, 8, তারপর 4, 2, 1/4, 1/2, 1/4, 1/8, এরকম, তো আমি দেখি আমার কয়টা পদ দরকার, আমার 8টা পদ দরকার, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এই যে 8 পদ, এটা তাহলে আমার এটা দরকার নাই না, আমি 9টা চলে গেছি, 1/4, তাহলে এটার উত্তর কত হচ্ছে, এটার উত্তর হচ্ছে 1/4, তো টোটালি আমরা বুঝতে পারলাম 8 নম্বর পদ, এটা 1/4। আমাকে কোন ক্যালকুলেটর লাগছে, সূত্র লাগছে, লাগে নাই, এগুলো সবগুলো কিন্তু 2020 সালের প্রশ্ন আসছে, তাহলে কিন্তু আমি এমন না যে বাছাই করে করে সোজাগুলো দিচ্ছি। হ্যাঁ, তো আমরা এবার আরেকটা সমান্তর ধারা দেখি, এখানে তোমার হচ্ছে গিয়ে ঢাকা বোর্ড 19-এ আসছে যে প্রশ্নটা, 1, 4, 16, 4 গুণ 4 গুণ করে বাড়ছে, তাই না, 1, 4, 16, 4 গুণ 4 গুণ করে বাড়াচ্ছ, তাহলে 1, 4, 16, 4 গুণ বাড়লে এটা কত হবে, তাদের মানে এটা কি, এটা অবশ্য গুণোত্তর ধারা হয়ে গেছে না, তারপরে কিন্তু আমি কিন্তু ধরে ফেলছি আমি চোখে, তা আমি করে ফেলি এটা টেকনিক করে। আমাকে বলছে এই ধারার কোন পদ 1024, কত নম্বর পদ 1024,
তাহলে আমি দেখতেছি এটা 4 গুণ করে বাড়ছে, তো 4 গুণ করে বাড়াও, 16 কে 4 গুণ দিলে 64 হবে, 64 কে 4 গুণ দিলে কত হয় এটা দেখো তো ক্যালকুলেটর, আমার হাত ধরে কাছে ক্যালকুলেটর নাই, 64 কে 4 গুণ দাও, ঠিক আছে 64 কে 4 গুণ, ওরে আবার 4 গুণ দাও, দেখবা কি কাছাকাছি একটা মানে গিয়ে এটা 256 হচ্ছে। আমি তোমাদের ক্যালকুলেটার দ্বারা করি, আমার তো তাড়াহুড়ার দরকার নেই। আমি ধরো এই 64 দিলাম, 64 ইন্টু 4 দিলাম, 64 4 দিলে 256 পাচ্ছি। আমি যদি 256 কে আবার 4 দ্বারা গুণ করি তাহলে পাচ্ছি 1024। তাহলে দেখো তো দেখি, 1 2 3 4 5 6, 6 নম্বর পদ হয়ে গেল না 1024। তাহলে এই ধারার একটু পর্যন্ত দেওয়া ছিল, এই ধারার 6 নম্বর পদ হচ্ছে 1024। তো এই অঙ্কটা গুণত্ব দ্বারা ছিল, তারপরে কিন্তু আমি এটা করে ফেলছি, তাই না, সেম টেকনিক দ্বারা। আচ্ছা, এবার যশোর বোর্ড 20 আসছে, যশোর বোর্ড 20, আবার 20-এর প্রশ্ন। এখানে যে ধারাটা দিছে সেটা হচ্ছে 3 - 3, তারপর হচ্ছে গিয়ে +3 - 3। আচ্ছা, এইভাবে 3 - 3 + 3 - 3 +-, এইভাবে যাচ্ছে। এখন আমাকে বলছে এদের দশম পদ কোনটা, তো তুমি তাহলে এটা হলে 1 2 3 4, এর হচ্ছে চারটা পদ, তাহলে এইভাবে আগাও, আবার 3 লেখো -3 লেখো, আবার 3 লেখো -3 লেখো, আবার 3 লেখো আবার -3 লেখো, আবার 3 আবার -3, 1 2 3 4 5 6 7 8 9 10, 10 নম্বর পদটা কত, -3। অঙ্ক করা লাগছে, করা লাগে না, উত্তর কিন্তু এটার -3। ওকে, আমরা 20 সালে এই সমান্তর ধারা যেগুলো আসছিলো সেগুলোই এখন সিলেট বোর্ড যে আসছে 20-এ, ওইটা অবশ্য অনেক বড় একটা অঙ্ক আসছে, যেমন 2 3 4 5 6 7, ওইগুলো তো সিলেট বোর্ডের প্রশ্নটা তোমাকে দেখাই। আমি বললাম কি, যাদের ধরো তোমার ধরো পরীক্ষা বসে আসো 2-3 মিনিট ধরে কিছুই পারো না, তোমাদের যদি একটা অঙ্ক করতে 2 মিনিট লাগে, অঙ্ক করতে 2 মিনিট লাগবে, তার বেশি লাগবে না। সিলেট বোর্ডের যে প্রশ্ন আছে, তাহলে হচ্ছে 2 + 3 + 4 ++ 50, এটা বলছে টোটালি এটার উত্তর কত। হাতে ক্যালকুলেটার নাও, ক্যালকুলেটার নিয়ে 2+3+4+5+6+7+8+9+10+11+12+13+14+15+16+17+18+19+20+21+ এবার যোগ 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 দিকে এই 50 পর্যন্ত যোগে চলে আসো। এটা হচ্ছে আমি বলি এই টেকনিকের বাইরে দিয়ে চাচ্ছি না, অন্য আরও সূত্র আছে, তো যারা এই টেকনিক নিয়ে নিবা, যারা কোনো প্রেশার নাই, দেখেছে পরীক্ষা হলে লাস্টে 5 মিনিট কিছুই পারো না, বসে আসো, তখন এটা যোগ দাও, 2+3+4+5+6, ক্যালকুলেটর যোগ দিয়ে থাকো, এই 50 পর্যন্ত যোগ দাও, লাস্টে যেটা উত্তর থাকবে সেটা হবে এটার উত্তর। এটাও কিন্তু দিনাজপুর বোর্ড 2020 সালের প্রশ্ন। ওকে, দিনাজপুর বোর্ড 2020 সালের প্রশ্ন, এটা না সিলেট বোর্ড 20 সালের প্রশ্ন। এটার উত্তর হচ্ছে গিয়ে 1274। তাহলে তুমি অঙ্কটা করে দেখো এটা 1274 হয় কি না। আচ্ছা, এবার চট্টগ্রাম বোর্ড উনিশের প্রশ্নটা দেখি। আমি যে প্রশ্নগুলো বলছি সবগুলো তোমরা বই থেকে দেখবা। চট্টগ্রাম বোর্ড 19-এ যে প্রশ্নটা আসছে, সেখানে আমাকে বলছে 5+7+9+11, এটা এরকম অটুক দেওয়া আছে। এই বসে এটা 12তম পদ কত, তাহলে 5, 7, 9, 11, তারপর 13, তারপর হবে কত, 15, 2 করে বাড়তেছে, 17, 19, 21, 23, তারপর হবে 25, তারপর হবে 27। তোমার কত নম্বর পদ বলছে, তোমাকে বলছে 12 নম্বর পদ, তাহলে গুণো 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এই যে 12 নম্বর পদ হচ্ছে 27। খুবই ইন্টারেস্টিং, তাই না। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সেটা কমেন্ট করে বলতে হবে। তো এরকম করে আমি এখন লাস্ট অঙ্কটা করে দিচ্ছি তোমাদের, সেটা হচ্ছে সিলেট বোর্ড 19-এ আসছে, সিলেট বোর্ড 19-এ আসছে, সেখানেও বলছি সেম কথা, যে ধারাটা আছে 2-2, আবার 2-2 এরকম, তা +2-2+2-2+2-2, ওই রকম করে তোমার বলছে ধারাটির 19তম পদ কত। তো 19তম পদ কত, 2 থেকে শুরু হয়েছে, ওকে, তো 2 থেকে শুরু হয়েছে, 19তম পদ কত হবে, 1 2 3 4, 2-2 2-2 +2-2 2-2 2-2 আবার 2-2 2-2, তাহলে কত হলো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18
19, এই যে 19তম পদ প্লাস 2। ওকে, আর যারা তোমরা একটু চালাক তারা কিন্তু এই প্লাস মাইনাসের যে অঙ্কগুলো আছে সেগুলো একটু চালাকিগুলো হয়ে যায়। প্রথমটা প্লাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস এভাবে কিন্তু হয়ে যায়, তাই না? আবার প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস এভাবে করলে তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 ধরো 14 নম্বরটা মাইনাস হয়ে গেছে এরকম। তো এইভাবে তোমাদের দেখালাম সেটা হচ্ছে যে আমরা কী করে সমান্তর ধারা কোনো একটা জিনিস মুখে মুখে করে ফেলতে পারি। তোমরা এই টেকনিকগুলো খেয়াল করবা, খেয়াল করে জানাবা, ঠিক আছে, যে তোমাদের হচ্ছে কি না। ধন্যবাদ সবাইকে।